এটা ইমান ডাঙৰ নেতা আহে স্থান কাল সময় 22 জানু 22 ফেব্রুয়ারি দিনটো অসম ভ্রমণৰ কাৰণে লব নালাগিছিল এটলিষ্ট হি শুড হ্যাভ এভয়েডেড 22nd ফেব্রুয়ারি কনসিডারিং দা সিচুয়েশন ইন আসাম 1983 নেলি ম্যাসেকার কনসিডারিং অল দিস থিং হি শুড হ্যাভ এভয়েডেড 22nd ফেব্রুয়ারি ফ্রম 22nd জানুয়ারি ফ্রম এ রিলিজিয়াসলি সেনসিটিভ ডিস্ট্রিক্ট লাইক নগাঁও এন্ড মরিগাঁও বহুত গলত কিয়া থা মে তো ভগবান কো শুকুর গুজর করতা হুঁ কি হামে তাকত দিয়া এন্ড হামে আচ্ছা সে সম্ভাল কে ও দিন পার কিয়া কোই এক জাগা মে সত্র মে 5000 লোক রাম মন্দির কা প্রতিষ্ঠা দেখনে আয়েগা বেঠেগা আর ওহি সত্র মে অগর ও ব্যক্তি ও দিন যাতে হে জো রাম মন্দির কা ইনভাইটেশন কো অস্বীকার करने वाला व्यक्ति वही दिन वो सत्र में जाने मांगते थे तो कॉन्फ्लिक्ट होना तो स्वाभाविक था। हमें स्ट्रॉन्ग गवर्नेंस दिखाना था, हमें सुशासन करना था और हमने सुशासन का एक झलक दिखाया और अगली बार असम आएगा तो और बड़ा झलक दिखाऊंगा, यह भी मेरा कमिटमेंट है। बहुत बहुत धन्यवाद। इमान डांगोर नेता है स्थान काल समय 22 ফেব্রুয়ারি দিনটো অসম ভ্রমণৰ কাৰণে লব নালাগিছিল এটলিষ্ট হি শুড হ্যাভ এভয়েডেড 22nd ফেব্রুয়ারি কনসিডারিং দা সিচুয়েশন ইন আসাম 1983 নেলি ম্যাসেকার কনসিডারিং অল দিস থিং হি শুড হ্যাভ এভয়েডেড 22nd ফেব্রুয়ারি ফ্রম 22nd জানুয়ারি ফ্রম এ রিলিজিয়াসলি সেনসিটিভ ডিস্ট্রিক্ট লাইক নগাঁও এন্ড মরিগাঁও বহুত গলত কিয়া থা মে তো ভগবান কো শুকুর গুজর করতা হুঁ কি হামে তাকত দিয়া এন্ড হামে আচ্ছা সে সম্ভাল কে ও দিন পার কিয়া কোই এক জাগা মে সত্র মে 5000 লোক রাম মন্দির কা প্রতিষ্ঠা দেখনে আয়েগা বেঠেগা আর ওহি সত্র মে অগর ও ব্যক্তি ও দিন যাতে হে জো রাম মন্দির কা ইনভাইটেশন কো অস্বীকার करने वाला व्यक्ति वही दिन वो सत्र में जाने मांगते थे तो कॉन्फ्लिक्ट होना तो स्वाभाविक था। हमें स्ट्रॉन्ग गवर्नेंस दिखाना था, हमें सुशासन करना था और हमने सुशासन का एक झलक दिखाया और अगली बार असम आएगा तो और बड़ा झलक दिखाऊंगा, यह भी मेरा कमिटमेंट है। बहुत बहुत धन्यवाद।